আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ড অফ ভিলেজ। আজকের এই ভিডিওটা হচ্ছে আমার আর্কিটেকচার পাখির খাবারের উপরে এবং আমি কিভাবে ঘরোয়াভাবে আমার এই আর্কিটেকচার পাখি অর্থাৎ ফিঞ্চ, জিব্রা ফিঞ্চের জন্য এক ফুড তৈরি করি, এইটার ঘরোয়া যেভাবে তৈরি করি সেটা আপনাদেরকে জানাবো, বা আমি যেভাবে রেসিপিটা তৈরি করি সেটাই আপনাদেরকে যতটুকু পারছি চেষ্টা করব আপনাদেরকে বলে দেওয়ার, আপনারা ওইভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে পিঁপড়ার ডিম। সাধারণত আজকে আমি পিঁপড়ার ডিম দিতে পারিনি, বাজারে গিয়ে দেখি পিঁপড়ার ডিম নাই, যার কারণে আজকে আমার এই এক ফুডের মধ্যে আমি পিঁপড়ার ডিমটা দিতে পারিনি, তাই আপনাদেরকে দেখাতেও পারলাম না। আসলে পিঁপড়ার ডিম সবসময় বাজারে পাওয়া যায় না, যার কারণে অনেক সময় মিস হয়ে যায়, তেমনই আজকেও মিস হয়ে গেছে। আমি প্রথমত আমি একটা ডিম নিলাম, ডিমটা আমি একটা ঝুড়ি দিয়ে সুন্দর করে ঝুড়ি করে নিচ্ছি যেন ছোট ছোট হয়। আসলে ফিঞ্চ পাখি তো অনেক ছোট, ওদের আসলে বেশি ছোট ছোট না করে দিলে ওরা কিন্তু খেতে পারবে না। অবশ্যই আপনারা ডিমটা একদম সুন্দর করে ঝুড়ি করে দিবেন। ডিম ঝুড়ি দেওয়া করার পরে আমি যেটা দিই সেটা হচ্ছে আমার বাসার তৈরি একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে এটা হচ্ছে সেইটা যে আমার হ্যান্ড ফিড করাই, যে হ্যান্ড ফিড যে একটা খাবার তৈরি থাকে আমার বাসায় তৈরি, আপনাদেরকে বলছিলাম এর আগে, ওইটা। তার সঙ্গে হচ্ছে আমি টোস্ট বিস্কিটের গুঁড়া, আসলে টোস্ট বিস্কিটের গুঁড়া করানো আরও এক্স ওয়াই জেড যেগুলো এগুলো আপনাদেরকে দেখালাম না। এর আগে আমি সফট ফুড বানাই যে খাবারে, ওই খাবারের মধ্যে আমি কিন্তু আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাই দিছি কীভাবে কী করতে হবে। তো আপনারা যারা মিস করছেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে এটা দেখে নিতে পারবেন, আমি লিঙ্কটা দিয়ে দিব। আর এই যে কালো কালো দেখতে পাচ্ছেন, আসলে এগুলো কি? এগুলো হচ্ছে আমার বাসার তৈরি, একদম হাতে করে তৈরি করা, নিজের তৈরি, যে এখানে হচ্ছে সজনা পাতা গুঁড়া এবং জাতনিমের পাতা গুঁড়া, এই দুইটা জিনিস একসাথে দিলাম। সাধারণত লাভবার্ড, ককটল, বাজিকা যে পাখিগুলো এদেরকে কিন্তু আমি সজনা পাতা ডাইরেক্ট দিতে পারি, এরা পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়, কিন্তু ফিঞ্চ ছোট পাখি এরা কিন্তু ওইভাবে খেতে পারে না, যার কারণে আমি এদেরকে গুঁড়া করে দিই যেন এই এর যে উপাদানটা এদের কাছ থেকে মিস না হয়। এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাসায়, এটা আসলে খুব রহিমরি কোনো জিনিস না, যে আপনারা চাইলেই বাসায় সুন্দরভাবে এটা তৈরি করে নিতে পারবেন। তারপরে আমার বানানো শেষ হওয়ার পরে আমি আমার পাখির ঘরে যাচ্ছি, এদেরকে দিব, আর অপেক্ষায় আছে। আসলে এরা সপ্তাহে একটা দিন অপেক্ষায় থাকে এই খাবারটার জন্য, আর এই খাবারটা আমি মনে করি আমার পাখির ব্রিডিংয়ের ক্ষেত্রে খুব জরুরি একটা ইম্পর্টেন্ট পার্ট, আর এরা খুব হেল্প করে থাকে ব্রিডিংয়ের ক্ষেত্রে এবং বাচ্চার হেলথটা, গঠনটা ঠিকঠাক রাখার জন্য। সো আমি এই জন্য আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা আপনাদের পাখিকে সপ্তাহে একদিন এইভাবে ঘরোয়াভাবে ইজি, এটা আসলে বানানোর কোনো ব্যাপার না, এইভাবে বানায় দিতে পারেন। আর আমার মতন যদি অ্যাটলিস্ট আপনারা এত কিছু না দিয়েও বানাতে পারেন, শুধু আমি বলবো যে আপনারা ডিম বা বিস্কিটের গুঁড়া এই দুটো জিনিস অবশ্যই দিয়ে করতে পারবেন। যতটুকু বিস্কিটের গুঁড়া দিবেন অতটুকুই ডিম দিবেন, যেন সমান সমান পরিমাণে হয়, আর আপনার পাখির পরিমাণ অনুযায়ী আপনারা তৈরি করে নিতে পারবেন। আসলে এটা আমরা চাইলেই দিতে পারি, আর আমিও দেখছি আমার পাখি খুব মজা করে খায়, দেখেন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে খুব মজা করে খাচ্ছে। তো আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা আমার এই ভিডিওটা দেখে যদি সত্যি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন, এবং তার পাশাপাশি আপনারা যদি মনে করেন যে না এটা দেখে আপনাদের কারো না কারো যে পাখি উপকারে আসবে সেক্ষেত্রে অবশ্যই শেয়ার করবেন নিজ দায়িত্বে। আর আপনার এই শেয়ারে কিন্তু অন্য আরেকটা পাখি হয়তো বা এটা দেখে তার মালিক এটা দেখে খাওয়াতে পারবে বা শিখবে, এই জন্য আমি বলতেছি। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা যদি আমার হচ্ছে ইউটিউবে ভিডিওটা দেখে থাকেন, আপনারা নিউ ভিউয়ার, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলোয়ার বাটনটা অন করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর আপনাদের যদি কোনো রকমের মনে হয় যে না কোনো কিছু প্রশ্ন আছে বা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন বা ইনবক্সে জানিয়ে দেবেন, আমি আপনাদের সব কিছু উত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। আর আপনাদেরকে এটা বলবো যে আপনারা কিন্তু আপনাদের পাখিদেরকে যদি ঠিকঠাক মতন একটা খাবার গাইডলাইনের মধ্যে রাখেন তাহলে ওইগুলো থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আপনি পাঁচ মাস হোক, এক বছর হোক, দুই বছর হোক পরে হলেও আপনারা কিন্তু ওদের কাছ থেকে একটা ভালো রেজাল্ট পাবেন। তাই আমি মনে করি যে আপনারা হচ্ছে আপনাদের পাখির খাবার তালিকাটা অবশ্যই ভালো রাখবেন।
আজকে আপনাদেরকে যেটা দেখাবো, যেমন এরা ছোট পাখি, এরাও খায় কিন্তু খুব ছোট ছোট দানা। হ্যাঁ, ছোট দানা খুব খাওয়া এদের পছন্দ। এখন আপনাদেরকে রেশিওটা দেখাই দিব কিভাবে আপনারা খাবার মিক্সড করবেন। যেমন আমি আমার খাবারে কাউন দিয়ে থাকি 5 কেজি। কাউন হচ্ছে আমার দেখা সবচেয়ে ছোট দানা, আর এই ছোট দানাটাই বেশি দিয়ে থাকি এদের খাবারের মধ্যে, কারণ এদের খেতে সুবিধা হয়। দেখেন, এত ছোট একটা পাখি আর এত ছোট দানা, এই ছোট দানাটাও কিন্তু ওরা কিন্তু ডাইরেক্ট খায় না, খোল মানে এটাকে খোলসাটা ফেলাই দিয়ে তারপরে ওরা অংশ ভিতরের অংশটুকু খায়। সো আমার মনে হয় এই পাখিকে বড় দানা দিলে, যেমন সূর্যমুখী বা কুসুম ফুল এই টাইপের খাবারগুলো দিলে সাধারণত এরা কিন্তু খেতে পারবে না। সো আপনাদেরকে অবশ্যই এরকম ছোট দানা দিতে হবে। আমি সাধারণত আমার রেশিওতে চিনা দিলাম দিচ্ছি 2 কেজি, আর কাউন দিছি 5 কেজি। আপনারা চিনা দিবেন হচ্ছে 2 কেজি। চীনা আমি বলছিলাম আপনাদেরকে যে আমার আসলে প্রতিটা খাবারের মধ্যে আমি চীনা ব্যবহার করে থাকি, এবং চীনা প্রকৃতিটা পাখি আমার খেয়ে থাকে। তো এইটাও হচ্ছে ছোট দানা, তাই আপনারা কাউন চীনা দিবেন। তারপরে হচ্ছে যেটা বিদেশি খাবারের মধ্যে ক্যানারি, ক্যানারি দিয়ে আমি হচ্ছে 500 গ্রাম। এখানে আসলে ক্যানারির খুব বড় ভূমিকা পালন করে থাকে ফিঞ্চ পাখির ক্ষেত্রে, আর ওরাও কিন্তু খুবই মজা করে খায়। তো ওই জন্য কিন্তু আপনারা ক্যানারি অবশ্যই 500 গ্রাম দেবেন, আর এটা অবশ্যই দিতে হবে, কারণ ক্যানারির দিলে কি বেনিফিট পাবেন দিলে আসলে আপনারা বুঝতে পারবেন। তারপরে আমি দিই হচ্ছে মিলেট, মিলেট দিই হচ্ছে 500 গ্রাম। এই দুইটা খাবার দিব আমি বেশি করে দিই, যেমন অন্য অন্য খাবারের তালিকায় কিন্তু এগুলো 250 গ্রাম বা যে 500 গ্রাম ছিল অনেক খাবারের মধ্যে, কিন্তু ফিন্সের ক্ষেত্রে এই অল্প খাবারের মধ্যে এটা আমি এত বেশি দেওয়ার কারণ হচ্ছে এই দুইটা এদের খুব ইম্পর্টেন্ট ব্রিডিংয়ের ক্ষেত্রে, ডিম বাচ্চা করার ক্ষেত্রে কিন্তু এরা খুব হেল্প করে থাকে। তারপর হচ্ছে তিসি, আসলে এত ছোট পাখি এই জন্য এদেরকে বেশি তেল টাইপের খাবার দিই না, আপনার অল্প দিবেন, 100 গ্রাম দিবেন তিসি, দিবেন 100 গ্রাম। আর তিসি সাধারণত অনেক সময় খায়, অনেক সময় খায় না, তারপর আপনার দিয়ে রাখবেন যেটা ওদের মনে হবে, একটা দানা খেতে পারলেও কিন্তু খুব উপকারে আসবে তাদের জন্য। তো আপনারা বুঝতে পারছেন। আর ফিন্সের কিন্তু আমি যতটুকু দেখি খাবার খরচ খুবই কম। এটা হচ্ছে গুজি তিল, গুজি তিলও আপনারা 100 গ্রাম দিবেন। সাধারণত গুজি তিলও তেল খাবার, এই জন্য আমি তেল টাইপের যেগুলোর থেকে ফ্যাট হয় এই খাবারগুলোন যতটুকু পারছে কম দেওয়ার কিন্তু দিছি। আপনারাও আপনাদের রেশিওতে অবশ্যই এটা দিয়ে রাখবেন। আর আরেকটা জিনিস আপনারা অবশ্যই যেটা করবেন, খাবারগুলোন কিন্তু আপনারা মিক্সচার করার পরে অবশ্যই শুকায় নেবেন এবং ঝেড়ে নেবেন। এই দুইটা কাজ অবশ্যই করবেন, দোকান থেকে কিনে নিয়ে এসে খাওয়াই দিবেন না, এটা করবেন না, কখনোই করবেন না, এটা এতে করে পাখির জন্য ক্ষতি। আর এটা হচ্ছে ছোট দান, ছোট দানে হচ্ছে আপনারা 100 গ্রাম দিবেন, আসলে খেতে পারে না, যার কারণে আপনারা ছোট ধান 100 গ্রাম দিবেন, বড় ধান দেওয়া যাবে না। আর এর পাশাপাশি আপনাদেরকে যেটা বলতে চাই, আমি এর আগে হচ্ছে আগের একটা ভিডিওতে বলছিলাম যে আসলে কম খরচে ঘুঘু পালন করা যায়, ফিন্সও মোটামুটি এরও খাবার খরচ খুব কম, সেই হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো এরা প্রোডাকশন করে থাকে এবং ডিম বাচ্চা থেকে ভালো একটা মুনাফা অর্জন হয়। সো আপনারা চাইলে এই পাখিটিও পালন করতে পারেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন এই চ্যানেলে।